একটা বক, সিঙ্গাপুরের বকগুলো এরকম দিনের বেলা পাশাপাশি হেঁটে বেড়ায়। এই যে আমার পাশ দিয়ে একটা কৃত্রিম খাল সমুদ্রের পানি এপাশ থেকে ওপাশে বেরোনোর জন্য বানাইছে, এপাশ দিয়ে অনেক মাছও পাওয়া যায়। এই বকটা মাছ ধরার জন্য আসছে জায়গা। তো দেখেন কৃত্রিম খালটা কীরকম, খালের দুই পাশ দিয়ে অনেক বড় বড় বাড়ি। যদি একটু সাইড দিয়ে দেখাই, একটু সাইড দিয়ে দেখেন খালের দুই পাশ দিয়ে কত সুন্দর রেলিং দিয়ে দিছে। বকটা উঠলো, এই যে দেখেন যে বড় বড় বাড়ি, এই সবগুলো 20-25 তলা করে বাড়ি। এত বড় বাড়ি, এত লোকের লোকারণ্য, অথচ কোনো গন্ডগোল নাই, একেবারে শান্ত শিষ্ট, কেউ কাউরে ডিস্টার্ব করে না। কত নিরিবিলি এলাকা পাশ দিয়ে রাস্তা।